হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে বাংলার জন্য বড় কোনো সিস্টেম না থাকলেও দক্ষিণ ভারতের জন্য রয়েছে সিস্টেম যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলমগ্ন হতে পারে একাধিক জায়গা যার জন্য কমল সতর্কতা জারি করেছে শস্যের ক্ষতি হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন ঘূর্ণাবর্ত এই জায়গাতে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এই শ্রীলঙ্কার উপকূলের কাছে যার ফলে এখানে এই এছাড়া এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে উত্তর পূর্বালী যে হাওয়া সেটা প্রভাবে এই ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্বালী হাওয়ার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে এদিকে ঘূর্ণিঝড় নালগেই ফিলিপিন্সে ব্যাপক প্রভাব ফেলেছে বেশ কিছু মানুষের কিন্তু জীবনের কিন্তু প্রভাব ফেলেছে সেখানে যেমন হানি ঘটেছে এই ঘূর্ণিঝড়টির ফলে আর কি ফিলিপিন্সে এবং এটি ইতিমধ্যে ফিলিপিন্স পেরিয়ে গিয়ে ভিয়েতনামের সোজাসজি রয়েছে তো এই ঘূর্ণিঝড়টি ভিয়েতনামে অনেকটাই প্রভাব ফেলেছে এছাড়া বাংলার আকাশে যেটা আমরা দেখেছি যে আকাশ হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও শীতের আমেজ শীতের আমেজ কিন্তু আপনারা নিশ্চয়ই পাচ্ছেন সকালের দিকে ভোরের দিকে এর পাশাপাশি সন্ধ্যের দিক থেকে ভালোই কিন্তু মোটামুটি শীতের আমেজ পাওয়া যাচ্ছে হয়তো জেলাগুলির দিকে মানে বিশেষ করে পশ্চিমাঞ্চলে শীতের আমেজ ভালোই কিন্তু অনুভব করা যাচ্ছে যদিও দুপুর সেরকম কিছু থাকছে না একটু গরম অস্বস্তিকর থাকছে বটে তো আপনারা জানান আপনারা এলাকায় কেমন শীতের আমেজ পাচ্ছেন দশ বছরের রেকর্ড ভেঙে অক্টোবরে কিন্তু অনেকটাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি প্রায় নিচে নেমে গেছিল কলকাতার অর্থাৎ যার জন্যে আমেজ পাচ্ছে এবার এর কারণটা কি কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর পশ্চিম দিক থেকে যেটা আমাদের কিছুদিন আগেই বলছিলাম যে ফাঁকা আছে এর ফলে কি হবে এই থেকে ঠান্ডা হাওয়া আসবে তো এখন যেহেতু ঠান্ডা হাওয়াগুলি আসছে তো এই হাওয়া যতদিন প্রবাহিত হয় ততদিন কিন্তু শীতের শীতের আমেজ থাকবে এখন ব্যাপারটা হচ্ছে শীত কবে থেকে পাকিভাবে পড়বে এই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি আমরাও জানার চেষ্টা করবো এছাড়া অনেকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন অনেক জায়গাতে আপনারা খবর পাচ্ছেন যে ঘূর্ণিঝড় আসবে এই নিয়ে প্রশ্ন থাকছে তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমরা আগের বার দেখছিলাম যে দুটি মডেলে কিছু কিছু ঘূর্ণাবর্ত এবং কিছুটা নিম্নচাপ ক্ষেত্র সেটা ঘূর্ণিঝড় হবে না কি হবে সেটা জানাবো এবং সেটা কোন দিকে যেতে পারে আমরা দেখার চেষ্টা করব এখানে যে আপডেট মডেলগুলি রয়েছে তো এতটা বিষয় জানাবো তো জানার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন প্রথমে একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে একদম সংক্ষেপে জেনে নি তো এই মুহূর্তে তিরিশ তারিখ থেকে যে আপডেটটা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু যেমন এই সমস্ত এলাকা পুরো ফাঁকা থাকলে দেখুন অন্ধ্রপ্রদেশ এখানে তামিলনাড়ু কেরালা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং দেখুন এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে কমলা সতর্কতা জারি হচ্ছে তামিলনাড়ু এই সব সমস্ত দিক অত পড়ি তামিলনাড়ু এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তারপরে দেখুন দু তারিখ তিন তারিখও এখানে এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে যার জন্যই হয়তো বেশ কিছু সতর্কতা রয়েছে একবার দেখি লেখাতে কিছু আছে নাকি একবার দেখার চেষ্টা করি বেশ কিছু অংশে বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে বিরাট বড় লিস্ট তবে মোর দেন ওয়ান সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে হ্যাঁ এছাড়া যেটা আমরা এখানে দেখার চেষ্টা করি দেখি কি বলছে এখানে কিছু আছে নাকি এখানে সাবজেক্টে চলে এলাম তিরিশ তারিখের যে লেটেস্ট আপডেট এখানে যেটা বলছে যে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সেটিং অফ দি আচ্ছা নর্থ ইস্টার্নলি যে উইন্ডস থাকছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং দক্ষি আচ্ছা যেটা ভারত সাউথ পেন্সুলার ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের ওই যে আমাদের যে এলাকাগুলি রয়েছে নিচের দিকে দেখলেন তো সেখানে সেখানে এছাড়া মানে উত্তর পূর্ব আলী বায়ু প্রবাহের জন্য থাকছে এবং একটা বড় যেটা একটু আগে বলছিলাম যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং শ্রীলঙ্কার উপকূলের কাছে তার প্রভাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে যেমন হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি হ্যাঁ কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ হতে পারে এগুলো সবই তামিলনাড়ু পুদুচেরি কেরালা মাহে তিন নভেম্বর পর্যন্ত সম্ভাবনা এখানে কোস্টাল অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের উপকূল দু তারিখ পর্যন্ত থাকবে এছাড়া কর্ণাটকার যে ভেতরের দিকে এলাকা দক্ষিণ ভাগে সেইগুলোতে বলছে এছাড়া সীমা তা এছাড়া রয়েছে যে এখানে এছাড়া আরো বেশি বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইগুলোতে রয়েছে আর কি তো এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হচ্ছে মানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়তো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ এগুলো রয়েছে এবং হিমাচল প্রদেশের দিকে আর এখানে সেরকম কিছু নেই আর বাকি জায়গার আবহাওয়া সম্ভবত শুকনোই থাকার সম্ভাবনা রয়েছে এখানে আর কিছু বলার নেই তাহলে বাকিটা আমরা উইন্ডি থেকেই দেখার চেষ্টা করি ভিডিওকে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন ডেলি আমরা আপডেট দেবো আপনাদের তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম তো এরকম ব্যাপারটা ছিল এখানে একটা ঘূর্ণাবর্ত এবং যেখানে থেকে উত্তর পূর্বালী হাওয়া বইবে আর কি যার জন্য এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নালগেই ঘূর্ণিঝড় যেটা ফিলিপিন্সে অতিক্রম করে গেছে এখানে অনেকটাই ক্ষয়ক্ষতি করার পর এবারে আমরা দেখার চেষ্টা করি যে এই দেখুন ঘূর্ণি এই যে নালগেই রয়েছে এখানে এখনও কিন্তু ভালোই গতিবেগ সম্ভবত রয়েছে এটা এটাকে যদি ট্র্যাক করে এখনও একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু এখনও বায়ু ঝাপটায় রয়েছে তো ইতিমধ্যে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন এবং এখানে তখন দমকা হাওয়াও থাকছে এর প্রভাবে বৃষ্টিপাত হবে তো এটা শ্রীলঙ্কর উপকূলে একটা লো প্রেশারের মতো তৈরি হতেই পারে সেটা একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এর ফলে বড়ো কিছু সিস্টেম হচ্ছে না তো আমরা পরের দিকে যাওয়ার চেষ্টা করি এর ফলে কিছুদিন বৃষ্টিপাত চলবে আমরা দু তারিখ তিন তারিখের দিকে চলে এলাম চার পাঁচ কিছু বঙ্গোপসাগরে কিছু নেই আরব সাগরে কিছু নেই সাত তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে দু জায়গায় পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যে আরব সাগরের এই জায়গাতে সঙ্গে এটা লো প্রেশার এরিয়া আর যেটা রয়েছে এখানে এই জায়গাতে একটু ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে এই জায়গাতে সাত তারিখের পর দেখি আট তারিখের দিকে ঘূর্ণাবর্তটা কিছু হচ্ছে কি না নানা রকমই মিলিয়ে যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে এই যখন ঘূর্ণাবর্তটা রয়েছে এবং যার প্রভাবে কিছুটা এইগুলোতে বায়ু প্রবাহ চলতে পারে এটাতে কী হবে না হবে এই মুহুর্তে বড়ো কিছু বোঝা যাচ্ছে না কারণ এটা ইসিএম ডব্লু এ মডেল এখানে অনেকটা পরেই আসে তো আমরা কিছু ইঙ্গিত দেখার জন্য জিহের মডেলটাকে এই এইগুলোতে কাজে লাগে যে কিছু আছে কি না তো আমরা আট তারিখে চলে এলাম এখানেও দেখা যাচ্ছে জি এফ মডেল এখানে একটা ঘূর্ণাবর্ত এখানে একটা ঘূর্ণাবর্ত কাছাকাছি কিছু কিছু ইঙ্গিত দিচ্ছে কিন্তু এর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত কিছুটা এখানে অল্প করে রয়েছে আর কি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না কোনো রকম কোনো সিস্টেম তৈরি হবে কি না ভালো করে দেখুন এই জায়গাতে একটা সিস্টেম এটা যদি এদিকে চলে আসে এই সময় যেগুলো থাকে সব এখান থেকে গিয়ে এই দিকে চলে আসে উত্তর পশ্চিম দিক বরাবর এসে সম্ভবত এখানে এসে যেগুলো হয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে চলে আসে সুতরাং এগুলি থেকে বড়ো কোনো সিস্টেম হবে কি না আরও ওয়েট করতে হবে তবেই আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো তবে মাঝে মাঝে আপডেটগুলিতে কখনও একটু এই একটু বেশি দেখাচ্ছে ক কখনো কম দেখাচ্ছে দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু দুটো মডেলই আমরা দেখতে পাচ্ছি রয়েছে যেমন এটা একটু বেশি দেখাচ্ছে আবার দেখুন ওইটাকে যখন আমরা জিএফএস মডেলে ফেলছি কম রয়েছে কিন্তু রয়েছে আমার দুটো মডেলে কিছু কিছু একটু করে অল্প অল্প করে ইঙ্গিতটা দিচ্ছে তো এরকম ব্যাপার রয়েছে আর কি এবারে এটা বাদ দিলাম আমরা এখন চলে আসি যে সিটের আমেজ কীরকম থাকতে পারে এর জন্য একটা কাজ করি আমরা তাপমাত্রা মোটে যাচ্ছি না ক্লিক করি দু তিনটে জায়গা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ উনত্রিশ এবং সর্বনিম্ন হয়তো এটা যেমন একত্রিশ তারিখ কত থাকবে না কুড়ি ডিগ্রি কলকাতার দিকে এরপর আমরা এক দুই চেষ্টা করছি বাই এখনও বাইশ ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা দিকে চার তারিখের দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি কাছে চলে আসবে এইরকম আর কি ব্যাপার দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটা নেমেছিল কিছুটা তবে এই ওই রকমই আর কি মানে এই সময়তে এতটা জেনারেলি খুব এক অনেক দিন বাদেই আর কি এসেছে তো শীতের আমেজগুলি একটু করে থাকবে এখন দেখা যাচ্ছে যে আবার দেখুন বাড়া কমা করবে মানে এই যে নেমে পরপর যে নেমে যাবে সেরকম না আবার দেখুন এই যে আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ ডিগ্রি হচ্ছে তাপমাত্রা আবার বাড়ার একটা ইঙ্গিত দিচ্ছে তাহলে আমরা একটু জেলার অন্য দিকে দেখি পুরুলিয়ার দিকে এদিকটাতে যেহেতু পশ্চিমাঞ্চল এখানে কিন্তু আঠেরো থাক সতেরো এখানে সতেরো ওখানে উনিশ বা কুড়ি থাকলেও এখানে কিন্তু সতেরো তিন তিন ডিগ্রি মতো কিন্তু তাপমাত্রা ডাউন থাকছে পুরুলিয়ার দিকে মঙ্গলবারে দেখুন এখানে সতেরো ডিগ্রি থাকে সর্বোচ্চ আঠাশ তো পুরুলিয়ার দিকে আবার দেখা যাচ্ছে একটু মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে তিন চার তারিখের দিকে তাপমাত্রা এখানে কিন্তু উনিশ আবার চার তারিখে দেখা যাচ্ছে যে সতেরো চার তারিখে সতেরোর পরে পরের দিকে কিন্তু পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ষোলো নামবে ষোলো ষোলো ডিগ্রি পর্যন্ত নামবে শীতের আমেজ কিন্তু এখানে অনেকটাই চলে আসবে নভেম্বর মানে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে কিন্তু শীতের আমেজটা পশ্চিমাঞ্চলে একটু বেড়ে যেতে পারে যদি কোনো সিস্টেমের দিকে অগ্রসর না হয় তাহলে কিন্তু শীতটা পাবেন এবং পশ্চিমি ঝঞ্ঝা বা ইত্যাদি এসে যদি উত্তর পশ্চিম দিকে যে বায়ু প্রবাহ হচ্ছে ঠান্ডা সেগুলোকে যদি প্রবাহিত না করে মানে সেগুলোকে যদি বাধা না করে তাহলে কিন্তু এই হাওয়া কন্টিনিউন করবে এবং শীতের আমেজ আমরা কিন্তু পেতে থাকবো এটা বোঝা যাচ্ছে যদি ঢাকার দিকে নিজেই বাংলাদেশে দেখুন বাংলাদেশে মোটামুটি একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে এটাকে পরের দিকে কারণ নিয়ে গেলে দেখি নভেম্বরে কী দাঁড়াচ্ছে শেষের মানে ফার্স্ট উইকের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাবগুলো আসবে এবং আঠেরো ডিগ্রি পর্যন্ত নামবে ঢাকার দিকে এবং সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি পর্যন্ত থাকবে এটাকে যদি আমরা ত্রিপুরার দিকে দেখানোর চেষ্টা করি ধরুন একদম আগরতলা চলে যাচ্ছি যেটা কিছুটা বাংলাদেশ বর্ডার কাছাকাছিও হবে এখানে দেখুন যেমন বিক্ষিপ্ত একটু মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছিলো আর কি তো কুয়াশা কুয়াশা ভাব এখানে থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আর কি যেটা দেখা যাচ্ছে যে কুয়াশা কুয়াশা ভাবের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু এখানে তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ এবং সর্বোচ্চ একত্রিশভাবে থাকছে তেইশের পর এবার চার তারিখের দিকে একুশ ডিগ্রি নামবে পাঁচ তারিখ থেকে তাপমাত্রা এখানে আঠেরো ডিগ্রিতে পৌঁছতে পারে এবং সর্বোচ্চ আঠাশ এরকমভাবে একটা থাকার চান্স রয়েছে বুঝতে পারছেন তো এই আর কি মোটামুটি ব্যাপার এই জায়গাটাতে যদি দেখি যে মুর্শিদাবাদ বীরভূমের কাছাকাছি কোন জায়গা তো নলহাটি বা এইগুলো কাটুয়া কাছাকাছিগুলোতে এইগুলোতে মোটামুটি এই একুশ চলে আসছে একুশ বা এই পর্বত ক্ষেত্রে উনিশ চলে ঢুকে যাবে কলকাতার মতনিক কিছুটা আসছে চার তারিখের দিকে আঠেরো মতো চলে আসতে পারে আঠেরো থেকে উনিশের মধ্যে অর্থাৎ এখনই পুরোপুরি যে শীত নয় শীত শুধুমাত্র আমেজগুলি যে পাওয়া যাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এবারে তাপমাত্রা মোটে একটু যায় তাপমাত্রা মোটে গিয়ে পাঁচ ধরুন চার পাঁচ তারিখের দিকে চার তারিখের দিকে যদি দেখি কীরকম টেম্পারেচার থাকছে দেখুন বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের জন্য আঠেরো রকম থাকছে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং উনিশ কুড়ি ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা দেখুন আঠেরো উনিশের মধ্যে থাকবে কুসকথা থাকবে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরগুলোতে দেখুন এখানে তেইশ সাগরের তাপমাত্রা আঠাশ ডিগ্রি এইগুলোতে থাকছে সকালবেলার দিকে আর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতে সতেরো আঠেরো থাকবে বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান বা দিকে বাঁকুড়ার দিকে হুগলির দিকে আঠেরো উনিশ এইগুলোতে এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে উনিশ কুড়ির মতো থাকবে এবং এগুলোতে একটু বেশি উপকূলের দিকে একটু বেশি থাকবে ভেতর দিকে একটু উত্তর দিকগুলোতে যত যাবে না একটু মোটামুটি কমের দিকে থাকবে সতেরো আঠেরো করে থাকবে দিনাজপুর মালদা আঠেরো ডিগ্রি মতো সকালের দিকে অর্থাৎ একটু শীত শীত আমেজ থাকবে দুপুরবেলার দিকে তাপমাত্রা একটু বৃদ্ধি থাকবেই তখন অতটা ঠান্ডা হয়তো লাগবে না তিরিশ বত্রিশ একত্রিশ উনত্রিশ বিভিন্ন জায়গাতে আসামের বিভিন্ন অংশে পঁচিশ ছাব্বিশ থাকছে তো এরকমভাবে আর কি রয়েছে বোঝা যাচ্ছে শিলচরের দিকে তিরিশ উনত্রিশ এবং এটাকে যখন আমরা আসামের দিকে যদি সকালের দিকে নিয়ে যাই তখন দেখুন উনিশ ডিগ্রি মতো থাকছে তো এই আর কি রয়েছে লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে আপডোটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ